হিমালয়ের কোল ঘেঁষে পঞ্চগড় জেলার অবস্থান। হিমালয়ের খুব কাছে অবস্থানের কারণে এখানকার মাটিতে পাথর এবং বালির পরিমাণ অনেক বেশি। ভারত থেকে বয়ে আসা নদনদীর বুক থেকে পাথর এবং ভূগর্ভস্থ নুড়ি পাথর উত্তোলনই এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। আমরা অনেকে কষ্টে ছেলে মেয়ে থয়ে আছি, ছেলে মেয়েকে লেখা করার জন্য কষ্ট করার জন্য আমরা মাঠে পরিশ্রম করার জন্য আছি। পঞ্চগড় জেলায় প্রায় 1 লাখ মানুষের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই 60,000-এর উপরে, যাদের একমাত্র জীবিকা হলো পাথর উত্তোলন। সামাজিকভাবে নানা বঞ্চনার শিকার হয়ে নারীরা বাধ্য হয়ে বেছে নেন এই পেশা, কিন্তু সে পেশাতেও তারা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মজুরি থেকে। পুরুষ মহিলা একসাথে কাজ করি, পুরুষকে বেশি দেয়, 180, আমাকে 140। আমি ছাপাতে আসি, ওখান থেকে সমান পরিশ্রম করি, তারা বেশি পায়, আমি কম পাই। পুরুষের হাতে 150 টাকা, মহিলার হাতে 110 টাকা, আমাদের বেটি ছা বেটা ছা সমান কাম করি, আমার হাজিরা কেন না বাড়ে? জিনিসপাতির খুবই দাম, কিন্তু নারী পুরুষ একই কাজ করি, কিন্তু দাম বাড়ায় না। তবে পাথর ব্যবসায়ীরা জানান, তারা মজুরি ক্ষেত্রে কোনো বৈষম্য করছে না। পুরুষ অনেক ভারী কাজ করতে পারে, তারা গাড়িতে লোড এবং আনলোড কাজ করতে পারে, মেয়েরা তো সেটা পারে না। তাই মেয়েদেরকে, তাই ছেলেদের তুলনায় মেয়েদেরকে অবশ্যই কিছু কম দেওয়া দরকার। নারীরা তো ক্লান্ত হয়ে যায়, তো এজন্য ওদেরকে হাজিরা কম দেওয়া। নারী শ্রমিকরা বলছেন, তাদের আয়ের উপরেই টিকে আছে এক একটি পরিবার। এমনই অবস্থায় আয় বৈষম্য দূর করা না হলে তারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন, সেই সঙ্গে বাড়বে দারিদ্রতাও। RTV News Desk.